In the name of Allah, the most merciful, most beneficent, blessed be to Allah, Lord of the world. Shonam dhanno, shonirbachito, mohamanno, aske mahfilin, shabapati shayb. Amuntir du ula ba hazrat, din dardi, islam dardi, nekkar momin muttaqi salikin, amara abba janera. Isnehir kuchi kuchi bachara, pardanashil, pardashil, isnao moi, mumata moi, dharmika amara maa ubonira. Tarashata janai, আমার আবাস শ্রবণ করি মুসলিম অমুসলিম সকল শ্রেণী মানুষেরা সর্বশক্তিমান বিনিয়াসের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত রকমের নোংরা কাজ থেকে বাঁচিয়ে এই পবিত্র মাহফিলে শোনা এবং বলা তৌফিক ইনায়াত করেছেন যে মহান পরম করুণাময় দয়াশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সর্বশক্তিমান বিনিয়াসের দরবারে সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরি আমার আপনার নবী তো যেখানে বাদশাহ বাদশাহদিগের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই শত কোটি দরুদ ও সালাম সকলে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাপ পবিত্র মাহে মহরম মাসের উদ্দেশ্য নিয়ে এই গাধুনী রাইত নাজমুস সাদা সিদ্দিকী হাফিজা খারিজা এতিমখানা ময়দানে আজকে এই পবিত্র দোয়ার মাহফিল এবং ইসালের সওয়াব অনুষ্ঠিত হচ্ছে। বাপ এই মহরমটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে গণনা করার জন্য ১২টা মাস নির্ধারণ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম তোমাদের গণনা করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য ১২টা মাস সিলেক্ট করে দিয়ে দিলাম। এই ১২টা মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো পবিত্র মাহে মহরম মাস, ঠিক না বেঠিক? মহরম শব্দের অর্থ কি? মহরম শব্দের অর্থ হলো পবিত্র সম্মানিত। এই মাসটাকে সম্মানিত আমরা বলে থাকি এবং এই মাসকে আমরা সম্মান দিয়ে থাকি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে ১২টা মাস তৈরি করলেন তার মধ্যে ৪টে মাস হলো সর্বশ্রেষ্ঠ আশারুল হুরুম যাকে বলা হয় অধিক সম্মানিত মাস। কি কি মাস? এক নম্বর হলো রজব মাস, দুই নম্বর হলো মাহে মহরম মাস, তিন নম্বর হলো জিলকত, চার নম্বর হলো জিলকত। এই ৪টে মাস জাহিলিয়াতের যুগে অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগে অজ্ঞতার যুগে এই ৪টে মাসকে মানুষরা খুব সম্মান করত। এই ৪টে মাসে বিভিন্ন রকমের রক্তপাত যুদ্ধ ইত্যাদি করা থেকে মানুষ বিরত থাকত, এই ৪টে মাসকে অধিক পবিত্র মনে করত। ঠিক তদরূপভাবে আজকে আমরা সেই মহরম মাসকে আমরা উদযাপন করে থাকি। শুধু মহরম মাসটা কারবালাকে কেন্দ্র করে হয়নি, কোনক্রমে কারবালার যুদ্ধরা মহরম মাসে সংগঠিত হয়েছিল বলে এই কারবালার যুদ্ধটাকে আমরা সম্মান করে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু এই মহরম মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জলিল কত সাহাবা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। উদাহরণস্বরূপ কয়েকজনের নাম আপনাদের সম্মুখে উল্লেখ করে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি পবিত্র মহরম মাসে শাহাদাত বরণ করেছিলেন। হযরত উসমান বনী জানাকে জন্ম রাইন বলা হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই মহরম মাসে। শুধু তাই নয়, ইসলামে প্রথম মহিলাদের মধ্যে শহীদ নাম তার হলো সুমাইয়া, উনিও শাহাদাত বরণ করেছিলেন এই মাহে মহরম মাসে। আমরা তাদেরকে সম্মান করি কিন্তু আমরা অধিক সম্মান করে থাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা বেশি সম্মান দিয়ে থাকি। ইমাম হুসাইনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে কারা? শিয়া বলে এক সম্প্রদায়ের মানুষেরা আছে, তারা ইমাম হোসেন হোসেন করে, নামটাও ভালো করে বলতে পারে না। মহরম আসলে তারা যে কি মনে করে আল্লাহই ভালো জানে। তারা মহরম মাসের ১০ তারিখে তাজিয়া বার করে, ছোট ছোট চাইনিজ ক্রুল নিয়ে তারা পিঠের উপরে রক্তাক্ত করে। বিধর্মী মানুষরা তারা দেখলে মনে করবে যে ইসলাম এত কঠিন ধর্ম যে আমাদের শরীরটা ক্ষতবিক্ষত করে দিতে হবে, শরীর থেকে রক্ত বার করতে হবে। তাহলে বিধর্মী মানুষরা ওদের দেখবে ইসলাম থেকে দূরে সরে যাবে। আজ আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, জার্মানে তারা কোরআনকে রিসার্চ করে একে একে তারা মুসলমান হয়ে যাচ্ছে। ডক্টর মরিজ বুকাইলি উনি মুসলমান হয়েছেন। এরকম বিখ্যাত বিখ্যাত সায়েন্টিফিক তারা কোরআন পড়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে তাজিয়া বার করি এটা কোথা থেকে আসলো? শিয়া সম্প্রদায়ের মানুষরা কোথা থেকে পেলো? এর পিছনে একটা ঘটনা আছে, কি জানেন? আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে আমাদের ভারতবর্ষের জমিনে
মোগল সম্প্রদায়ের বাদশারা তারা কি করেছিল, রাজত্ব করেছিল, তাই তো বাপ? আমরা ইতিহাস থেকে জানতে পারি ওই মোগল বাদশাদের মধ্যে কিছু কিছু বাদশা তারা ছিল শিয়া সম্প্রদায় ভুক্ত। এখন যদি আমাদের গভর্নমেন্ট পিএম নরেন্দ্র মোদী যদি কোনো একটা কাজ আজকে যদি ভারতবর্ষের জমিনে কোনো একটা আইন পাশ করে দেয়, তাহলে জনগণ সেটাকে মানতে বাধ্য হবে, হবে না? ঠিক তদ্রূপভাবে মোগল যুগে যে সমস্ত সম্রাটগুলো ছিল, বাদশাগুলো ছিল, ওই সমস্ত বাদশারা তারা জনগণের উপরে তারা চাপিয়ে দিয়েছিল, এই মহরম মাসের 10 তারিখ হলে তোমরা তাজিয়া বার করবে, রাস্তায় রাস্তায় ইমাম হোসাইন হোসাইন বলে তোমরা চিল্লাবে, কুরুল দিয়ে নিজেদের পিঠের উপরে আঘাত করে রক্তাক্ত করবে। এখন যদি বলেন বাপ, সরকারের পক্ষ থেকে যদি কোনো নোটিশ জারি হয়, জনগণ মানবে না মানবে না? মানতে বাধ্য হবে তো নাকি? সেই মোগল সাম্রাজ্যের বাদশারা তারা জোর করে মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল তাজিয়া বার করা, কুরুল দিয়ে, চাইনিজ কুরুল দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করা। সেই থেকে আজ মহরম মাসে দেখবেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারা কি করে, চাইনিজ কুরুল নিয়ে পিঠের উপরে আঘাত করে। কি বিখ্যাত ব্যাপার, কি একটা জঘন্য ব্যাপার! বিদর্ভী মানুষেরা তারা দেখলে মনে করবে ইসলাম এত কঠিন, কিন্তু না, ইসলামে এগুলো বরদাস্ত করে না, ইসলামে এগুলো হারাম করা হয়েছে। শুধু তাই নয়, আজ পবিত্র মহরম আমরা উদযাপন করি হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী কম বেশি নবীকে পবিত্র মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, ঠিক না বেঠিক? প্রথমে আমি বলতে চাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহরম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুক্ত করে দিয়েছিলেন। রেখানে নাড়ির মানুষরা শুনে রেখে দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আমি আল্লাহ পাক নবী আদম আলাইহিসসালামকে তৈরি করলাম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون পবিত্র কোরআনে 12 নম্বর 1 সূরা নাম সূরা বাকারের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আবার আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন প্রতিনিধি তৈরি করব, তার নাম হবে আদম আলাইহিস সালাম। ফেরেশতারা ওই সময় বলেছিল, হে আমার আল্লাহ, আপনি কি এমন মানুষ তৈরি করতে চাচ্ছেন পৃথিবীর জমিনে যারা শান্তি বিশৃঙ্খলা করবে, পৃথিবীর জমিনে যারা রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তসবিহ জ্ঞাপন করি, ওই আদম নামে মানুষটাকে তৈরি করতে হবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইন্নি আলামু মা লা তা'লামুন, ওরে আমার ফেরেশতারা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক যা জানি তোরা তা জানিস না, জোরে বলো। এরপর আমার আল্লাহ পাক কি করলেন, নবী আদম আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করলেন। মাটি থেকে তৈরি করার পরে আমার আল্লাহ পাক আদমকে একাকিত্র জীবন, আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে রইলেন, এমন অবস্থায় জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আদম আলাইহিসসালামের মনটা ভালো নাই। আমার আল্লাহ পাক কি করলেন, আদম আলাইহিসসালামের তৈরি করার কয়েক শত বছর পরে বাম পাঁজরের হাত থেকে মা হাওয়া আলাইহিসসালামকে তৈরি করলেন। ও নারী জাতিরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের কি থেকে তৈরি করা হয়েছে? আদম আলাইহিসসালাম একদিন জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছে, হঠাৎ করে জান্নাতের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে যখন ঘুম তা ভেঙে গেল, আদম আলাইহিসসালাম উঠে দেখলেন আমার বাম পাঁজরে ব্যথা। আমার আল্লাহ কি বললেন, ওগো আমার আল্লাহ, আমার বাম পাঁজরে কেন ব্যথা হয়েছে? আমার আল্লাহ পাক বললেন, আদম তুমি জানো না, আমি আল্লাহ পাক তোমার বাম পাঁজরে একটা হাড় কে সরিয়ে নিয়েছি। বলে কি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিল, ও আদম তুমি একবার পিছন পানে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক তোমার জন্য কি তৈরি করেছি? আদম আলাইহিসসালাম যেই পিছন পানে তাকালেন, সেই দেখতে পানে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। আদম আলাইহিসসালাম তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। আমার আল্লাহ পাক বলে, আদম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ পাক তোমাদের দুইজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিয়ে দেব। এরপরে আমার আল্লাহ পাক আদম আর হাওয়াকে কি করলেন, জান্নাতের মধ্যে বিয়ে দিয়ে দিলেন। জোরে বলো, ও বাপ, জান্নাতের মধ্যে বিয়ে দিয়ে দিলেন, তাহলে দেব মহত্ব থাকবে নাকি?
আমাদের দেশে ছেলে যখন যুবক যুবতীর বিয়ে হয় তখন কি দেন মোহর বাঁধা হয়? তো তাহলে আদম আলাইহিসসালামের দেন মোহর কত ছিল বলেন? তিনি বলে বাপ জীবনে তো শুনেনি। আদম আলাইহিস সালামের দেন মোহরটা ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পড়া। জোরে বলো ও বাপ। এগুলো গাঢ় তত্ত্ব, এগুলো খুব সূক্ষ্ম জিনিস, অনেক কিছু পড়তে হয় তারপরে বাপ জানা যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলেন, হে আদম তুমি তোমার স্ত্রীর সঙ্গে এইবারে মেলামেশা করতে পারো, আর কোনো অসুবিধা নাই। আবার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিয়ে নিসাউকুম হারুসুল লাকুম ফাতু হারুসাকুম আনশিতুম। আমি আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করে দিয়ে দিলাম, তোমাদের জন্য তোমাদের স্ত্রীগুলোকে আমি আল্লাহ পাক তোমাদের গায়ে নামাজ তৈরি করে দিয়ে দিলাম, তোমাদের স্ত্রীদের সঙ্গে যেরকম ইচ্ছা সেরকম তোমরা মেলামেশা করতে পারো, এটা কোনো রকমের কোনো কোনো হবে না। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষরা শোন, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিয়ে দিলাম, হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাপ পাজন হাত থেকে তৈরি করলাম। ওই জন্য বাবেরা দেখবেন মেয়ে মানুষদের কোমরগুলো খুব শক্ত হয়, ঠিক না বেদি? ও বাপ দেখবেন আমাদের দেশে অনেক মহিলাদেরকে বলবেন কলসি কলসি করে কাকে করে কে পানি বয়ে দেবে, কোনো রকমের অসুবিধা হবে না কাকে। কিন্তু যদি কোনো পুরুষ মানুষকে বলা হয় যে কলসি করে তুমি কাকে করে পানি নিয়ে যাও, ও কিন্তু পারবে না, পারবে না। কিন্তু একজন মহিলাকে যদি বলেন তাহলে শ শ মাইল চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তাই আমার আল্লাহ পাক মহিলাদের কোমরটাকে কাঁধটাকে শক্ত করেছেন। আর যদি কোনো পুরুষকে আপনি বলেন কাঁধে করে নিয়ে ধাবসটা বয়ে যেতে বলেন, তাহলে শ শ মাইল চলে যাবে, কোনো অসুবিধা হবে না, পুরুষদের কাঁধটা শক্ত করা হয়েছে। কিন্তু কোনো মহিলা যদি বলেন কাঁধে করে পানি নিয়ে যেতে পারে, তাহলে ও কোনোদিন পারবে না, ঠিক না বেটি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিবে, আমি আল্লাহ পাক পুরুষ মানুষদের কাঁধটাকে শক্ত করলাম, আর মহিলাদের বাজরটাকে আমি আল্লাহ পাক কোমরটাকে শক্ত করলাম। এরপরে কি হলো? আদম আলাইহিস যখন জান্নাতের মধ্যে থাকতে লাগলেন, এমন করে বাবা মা শয়তানের প্রচন্ড নাই পড়ে মা হাওয়া আলাইহিস সালাম প্রথমে গন্ধম গাছের ফলটা খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাক ইতিপূর্বে নোটিশ জারি করে দিয়েছিলেন, হে আদম শুনানি কে দাও, জান্নাতের মধ্যে থাকবে, কোনো অসুবিধে নাই, জান্নাতের সমস্ত ফলমূলগুলো তুমি ভক্ষণ করবে, আমার কোনো যায় আসে না। তুমি একটা সাবধান বাণী আমি তোমাদেরকে তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, ওয়ালা তাকরাবা হাদিকি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। পবিত্র কোরআনে 12 নম্বর হলো এক সূরার নাম সূরা বাকারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে, হে আদম শুনে রেখে দাও, জান্নাতের মধ্যে যত রকমের ফল ফুল আছে, নিয়ামতগুলো আছে, সমস্ত নিয়ামতগুলো ভক্ষণ করবে, কোনো অসুবিধে নাই। তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের মুখার প্রত্যেক হবে না, গাছের ফল খাওয়া তো দূরের কথা। ও বাবা মা শুনে রেখে দিলে, কোনো কাজ করা আর না করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? যদি আমি আপনাকে বলি যে ওই গাছটার ধারে যাবে না, ফল খাওয়া তো দূরের কথা, তাহলে দূরে যাবার গুরুত্ব বেশি না ফল খাওয়ার গুরুত্ব বেশি? কোনটা গুরুত্ব বেশি বাপ? তাহলে দূরে যাওয়ার কাছে যাওয়ার গুরুত্বটা বেশি? কাছে যাবে তারপর তো ফল খাবে নাকি? তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে আদম তুমি ওই গাছে ধারে যাওয়া তো দূরের কথা, গাছের ফলটা খাওয়া তো দূরের কথা, তুমি গাছের নিকট পড়তে হবে না। এরপরে কি হলো বাপ? আদম আলাইহিস সালাম প্রথমে কে খেলো ফল, মা হাওয়া আলাইহিস সালাম ফলটা খেয়ে ফেললো। এরপরে বাপ আদম আলাইহিস সালামকে ছলে বলে কলে কৌশলে মা হাওয়া আলাইহিস সালাম ফলটা খাইয়ে ফেললো, দুজনের গায়ে থেকে জান্নাতি পোশাকটা পড়ে গেল। এরপরে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের সমস্ত গাছের কাছে গিয়ে পাতা চায়, কেউ পাতা দিতে চায় না। আদম আলাইহিস সালাম যেই গাছ থেকে পাতা পাড়তে যায়, গাছটা অন্য করে উঁচু হয়ে যায়, আদমও পাড়তে পারে না পাতা, মা খাওয়াও পাড়তে পারে না। অবশেষে একটা গাছ পাতা দিয়েছিল, ওই গাছটার নাম হলো বাপ জাইতুন গাছ। কি গাছ বললাম? জাইতুন গাছ পাতা দিয়েছিল আদম আলাইহিস সালাম, ওই গাছ থেকে 3টি পাতা নিয়েছিলেন বাপ। আর মা খাওয়া আলাইহিস সালাম ওই জাইতুন গাছ থেকে 5টা পাতা নিয়েছিলেন বাপ। তাই পুরুষ মানুষরা মনে করে বাপ 3টি কাপড় হয়, আর মহিলারা
খোঁজে এইভাবে দুজনের মধ্যে বাবা মা 300 বছর নতুন করে 350 বছর কোন সাক্ষাৎ হয় না, কোন মিল হয় না। অবশেষে আল্লাহ বাকি করলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে দিলাম নাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কতলি আরবাইন মিনাদ দাওয়াবি আল নামলাতি ওয়াল নাহলাতি ওয়াল খুদখুদি ওয়াস সুরাবি। আল্লাহর নবী বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোরা 4টি প্রাণীকে মারবি না, কটা প্রাণী? 4টি প্রাণীকে তোরা কোনোদিন হত্যা করবি না। 1 নম্বর কোনো তোরা পিঁপড়েকে মারবি না। কোন পিঁপড়ে জানেন? যে পিঁপড়ে গুলো বাপ কামড়ায় না, কালো কালো বাপ গায়ে শুধু বইতে থাকে কামড়ায় না, ওই পিঁপড়ে মারতে মানা করেছে। তাই বলে বাবা মার লাল লাল কাপ পিঁপড়ে লুঙ্গির ভেতরে ঢুকে গেলে বাপ মারা বন্ধ করবেন না, আধ ঘন্টা পরে বুঝতে পারবেন কিরকম ইঞ্জেকশন দিয়েছে। ঠিক না? ঠিক না? ওর হাদিসটা হলো উক্তুল মুজি কবলা লিদা, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়ে দিয়ে কষ্টদায়ক বস্তু কষ্ট দেওয়ার আগে তোমরা তাকে হত্যা করে দাও, তোমরা তাকে মেরে ফেলো। তাই লাল লাল কাপ সাপ পিঁপড়েকে মারতে বললেন বিশ্ব নবী, ওই কালো কালো পিঁপড়েকে মারতে মানা করলেন। আল্লাহ নবী বললেন 1 নম্বরে দানে পিঁপড়েকে মারতে মানা করেছেন, 2 নম্বর গুলো মৌমাছিকে মারতে মানা করেছেন। আবার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন মৌমাছি সম্পর্কে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। পবিত্র কোরআনের 12 নম্বর 14 সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ পাক কি করলাম, মৌমাছির কাছে ওহী অবতীর্ণ করলাম, মৌমাছির তোমার কাছে ওহী অবতীর্ণ করলাম। মানে বাপ একটা ছোট্ট একটা ব্যাপার আছে বাপ, মৌমাছির কাছে ওহী অবতীর্ণ করা মানে আল্লাহ পাক স্বয়ং জিব্রাইলকে পাঠাননি বাপ। ওই হলো 2 প্রকার, একটা হলো ওহী মাতলু, 2 নম্বর হলো ওহী গায়ের মাতলু, একটা হলো ইনডাইরেক্ট অর্থাৎ অজতি জিব্রাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ পাক নবীদের কাছে ডাইরেক্ট হুকুমটা পৌঁছে দিলেন। আর 2 নম্বর হলো ওহী গায়ের মাতলু অর্থাৎ জিব্রাইলকে ছাড়া আল্লাহ পাক যার কাছে যেটা পৌঁছানোর দরকার হতো সেই ব্যক্তির অন্তর আল্লাহ পাক ঢেলে দিতেন, এলকা করে দিতেন, ঢেলে দিতেন। তাই আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এখানে মৌমাছির কাছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাননি, মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন এই মৌমাছিরা তোরা কি করবি, পাহাড়ের ঢালেতে, গাছের ডালেতে, ঘরের চালেতে তোরা বাসা বাঁধবি, আর বিভিন্ন ফুল আর ফল থেকে তোরা কি করবি, রস সংগ্রহ করবি। রস সংগ্রহ করার পরে আমি আল্লাহ পাক তোর পেটের মধ্যে একটা ফিল্টার করব, একর জমিন বুতুনিহা সারাভূমি খুতানি ফুল আল কত সুন্দর আয়াত বাপেরা। কোরআন আমরা পড়তে চাই না বাপ, কোরআন উপরে আর পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আছে বলে মনে হয় আপনাদের? আহসানুল কুসসি হাদাল কোরআন, এই কোরআনের মধ্যে আপনি কি নেবেন? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জিওগ্রাফি, ভূগোল, ম্যাথামেটিক্স, আপনি কি নেবেন? এই কোরআনের মধ্যে সব কিছু বলে দেওয়া হয়েছে। কি নিয়ে আপনি চাইবেন, কোরআনের মধ্যে কি চাইবেন? এই কোরআনকে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, জার্মানির ঠান্ডা ঘরে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছিল? হ্যাম্পের দেবী, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, মিস্টার কুক, মিস্টার জাবির, রাজারাম মুন্ডা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু কোরআনকে নিয়ে গবেষণা করেছিল। শুধু তাই নয়, সর্বপ্রথম কোরআনকে নিয়ে বাংলায় মানে করেছিল 1886 খ্রিস্টাব্দে বাংলাদেশে চট্টগ্রামে বাড়ি, ব্রাহ্মণগড়ের সন্তান, নাম তার হলো গিরিশচন্দ্র সেন। দুঃখের বিষয় কোরআন থেকে আমরা পিছিয়ে রয়েছি। আজ বিদর্ভের মানুষেরা তারা কোরআন পড়ি পড়ি তারা মুসলমানে হয়ে যাচ্ছে বাপ, আর আমরা কোরআন থেকে পিছিয়ে আছি বাপ।
তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে মৌমাছি তোরা কি করবি, বিভিন্ন ফল ফুল থেকে তোরা কি করবি, রস সংগ্রহ করবি, রস সংগ্রহ করার পরে আমি আল্লাহ পাক কি করবো, তোর পেটের মধ্যে একটা ফিল্টার তৈরি করব, ওই ফিল্টারের মাধ্যমে আমি আল্লাহ পাক একটা রস জাতীয় খাদ্য তৈরি করব, ওই খাদ্যের নাম হবে মধু, আর ওই মধুটা আমি আল্লাহ পাক তামাম রোগের ঔষধ বানিয়ে দিলাম। বাহ, আমরা মধু খাই না, তাই আমাদের রূপ কটা লোক এখানে মধু খান, হাত তোলেন দেখি দেখি, নিয়মিত কেউ মধু খান আপনারা? ও বাপ, বিশ্ব নবী বললেন লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম, আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে দুইটা জিনিস আছে সমস্ত জিনিসের ঔষধ, এক নম্বর হলো কালো জিরা, দুই নম্বর হলো মধু। যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রত্যেক দিন কালো জিরা আর মধু পান করে খায়, জীবনের কোনো দিন তার রোগ হবে না, জোরে বলুন, মৃত্যু ছাড়া কোনো রোগ হবে, আল্লাহর কসম করে গেলাম। আমি বলি নাই, জগৎগুরু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাপ যার কথা আজ পর্যন্ত কোনো দিন মিথ্যা হয়নি আর হবে না, হবে কোনো দিন হবে না বাপ। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন পৃথিবীর জমিনে তোরা দুইটা প্রাণীকে তুমি মারবি না, দুইটার নাম বলে দিয়ে দিলাম, এক নম্বর হলো পিঁপড়েকে তোরা মারবি না, দুই নম্বর হলো মৌমাছিকে তোরা মারবি না, তিন নম্বর হলো খুতখুত নামক পাখিকে তোরা মারবি না। ওই খুতখুত নামক পাখিটা কার জামানায় এসেছিল? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায়। তাই আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে তুলে দিয়ে দিলেন, ওয়া তাফাক্কাদাত তায়র ফাকালা মালিয়া লা আরাল খুতখুত আম কানা মিনাল গায়বিন। পবিত্র কোরআনে 12 নম্বর হলো 19 সূরার নাম, সূরার নাম এর মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে ওই হুদহুদ নামক পাখিটা ছিল বাবা মার, এখনো পর্যন্ত দেখা যায়, খুব কম দেখা যায়। নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই হুদহুদ নামক পাখিটা কি সাহায্য করত শুনে রেখে দিন। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় ভ্রমণ করতেন, তখন ওই হুদহুদ নামক পাখিকে তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। ওই হুদহুদ নামক পাখিকে আমার আল্লাহ পাক এমন চক্ষু দান করেছে, ওই হুদহুদ নামক পাখি যে জায়গা থেকে যেত, ওই জায়গার নিচে যদি পানি থাকত, কোনো সম্মত কোনো সমাধানা থাকত, ওই হুদহুদ নামক পাখি দেখতে পেত। নবী সুলাইমান আলাইহিস সালামকে বলতেন, হে নবী সুলাইমান, এই জায়গা যদি আপনি গর্ত খনন করেন তাহলে অবশ্যই আপনি এই জায়গা থেকে পানি পাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? ওই হুদহুদ নামক পাখির কথা শুনে লোক নস্কর দিয়ে ওই জায়গায় গর্ত খনন করে পানিটা আবার করতেন। ওই হুদহুদ নামক পাখির কথা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের 19 নম্বর পারায় সূরা নাম, সূরা নামের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ওয়া তাফাক্কাদাত তায়র ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব মানে একদিন হুদহুদ পাখিটা আসতে দেরি করলো। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার আজকে আমার সাম্রাজ্যে হুদহুদ পাখিকে কেন আমি দেখছি না? কেন নবী সুলাইমান খবর নিলেন? আরো তো পৃথিবীতে পাখি ছিল, কেন খবর নিলেন? দুইটা কারণ তফসির কারকগণ লিখেছেন, এক নম্বর হলো হুদহুদ পাখিটা খুব দুর্বল শ্রেণী হয়, দুই নম্বর হলো হুদহুদ পাখিটা খুব সচরাচর দেখা যায় না, খুব কম দেখা যায়। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেই হুদহুদ পাখিকে আমার কোনো ব্যবহারে সে অসন্তুষ্ট হয়েছে, নাকি কোনো কাজে আমার ব্যথা পেয়েছে যার কারণে সে আমার সাম্রাজ্যে আজকে আসেনি? তাই নবী সুলাইমান আলাইহিস সালাম খবর নিতে শুরু করলেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হুদহুদ পাখিকে তোমরা হত্যা করবে না, তিন নম্বর হলো সুরাত নামক পাখিকে হত্যা করবে না। ওই সুরাত নামক পাখিটা দেখতে কিরকম হবে? যার পাটা লাল হবে, ঠোঁটটা লাল হবে, গায়ে সাদা আর কালো ছেটা থাকবে। সুরাত নামক পাখিকে আল্লাহ রাসূল মারতে নিষেধ করলেন। ওই সুরাত নামক পাখিকে করেছিল নবী আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষের জমিন থেকে হাঁটিয়ে 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 আরবের জমিনে একটা মাঠ আছে, মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত শব্দের অর্থ হলো পরিচিত জায়গা, আর ওমর হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিলেন বলে ওই জায়গায় নাম হয়েছে আরাফাতের ময়দান। ও বাপ, আরাফাত এমনি এমনি হয়নি, আরাফাত শব্দের অর্থ হলো আরাফা ইয়ারিফু বা দরা বা ইয়াদরুবির ওজনে। আরাফাত শব্দের অর্থ হলো চেনা, পরিচিত, পরিচয় ঘটানোর জায়গা। আদম আর হাওয়া 300 বছর পরে ওই জায়গায় পরিচিত হয়েছিলেন বলে আমার আল্লাহ পাক ওই জায়গার নামটা দিলেন আরাফাতের ময়দান। আরেকবার জোরে বলা যাবে?
অভাব। আজ পর্যন্ত যত হাজিরা সেই নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে নিয়ে প্রত্যেক হাজিকে আরাফাতের ময়দানে মাশরে একত্রিত হতে হয় না হতে হয় না বাপ? সকল হাজিকে আরাফাতের ময়দানে একত্রিত হতে হয়, ঠিক না বেটি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কাজের এই যে মানুষের আসন আদম আলাইহিসসালামকে আমি আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলাম। কত বছর বাপ? 1000 বছর হায়াত দিয়েছিলাম আদম আলাইহিসসালামকে। আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে যখন দেখে দিয়েছিলাম, আদম আলাইহিসসালাম একদম ঘুম থেকে উঠে দেখছে ডান হাতের তলায় কিছু সংখ্যক মানুষ আর বাম হাতের তলায় কিছু সংখ্যক মানুষ। আমার আল্লাহ পাক বললে, হে আদম তুমি কি জানো তোমার ডান হাতের তলায় কারা আর বাম হাতের তলায় কারা? আমার আল্লাহ কি বলে গরমপুর আলমে আমি তো জানি না। আমার আল্লাহ পাক বললে, হে আদম তোমার ডান হাতের তলায় যে সমস্ত মানুষগুলো ওগুলো তোমার সন্তান, তোমার বাম হাতের তলায় যেগুলো মানুষ ওগুলো তোমার সন্তান। আমার আল্লাহ কি বললে রব্বুল আলামিন তাহলে দুইটা শ্রেণীতে কেন বিভক্ত করলে? আমার আল্লাহ পাক বলে, হে আদম তুমি জানো না তোমার বাম হাতের তলায় যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলো হবে সব জাহান্নামি, আর তোমার ডান হাতের তলায় যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলো হবে সব জান্নাতি। ওর মধ্যে একটা ছেলে তার কপালে প্রত্যেকের কপালে বয়সটা লেখা আছে, নূহ আলাইহিসসালামের প্রায় 950 বছর, ইব্রাহিম আলাইহিসসালামের প্রায় 180 বছর, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের 120 বছর, এইভাবে প্রত্যেকের কপালে বয়স লেখা আছে। কিন্তু ওদের মধ্যে একটা সরুমিকলিকের ছেলে তার কপালে মাত্র 40 বছর লেখা আছে। ও বাপ, আমরা যে ভুলে যাই ভুলে যাই, মানুষ কেন ভুলে যায়? এর পিছনে একটা সূত্র আছে, এমনি এমনি ভুলে না। আদম আলীকে সালাতু সালাম জান্নাতের মধ্যে ওই বাচ্চা ছেলেটার যার কপালে 40 বছর লেখা ছিল, আল্লাহকে বললেন, আল্লাহ এই ছোট্ট একটা বাচ্চা এর এত বয়স কেন হোক? নূহ আলাইহিস সালামের বয়স 950 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের 180 বছর প্রায়, ইসমাইল আলাইহিস সালামের 120 বছর, কিন্তু এই ছোট্ট বাচ্চা এর বয়স কেন 40 বছর? আল্লাহ বলছে, আদম আমি ওকে দিয়েছি তাই হয়েছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমার বয়স কত? বলে 1000। বলে, আমার বয়স থেকে কিছু কেটে দেওয়া যায় না? বলে, আদম যদি তুমি বলো আমি কেটে দেবো। আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমার বয়স থেকে 60 বছর ওই আমার সন্তানকে দিয়ে দাও। 60 বছর দিয়ে দিলে তাহলে আদম আলাইহিস সালামের বয়স কত হবে? 940 বছর। আর ওই ছেলেটার বয়স কত হবে? 100 বছর। এরপরে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় ফল টাল কদম গাছের ফল খাওয়ার পরে যখন দুনিয়াতে চলে আসলো, আসার পরে 940 বছর যখন এসে হয়ে গেছে, আজরাইল চলে এসছে, আজরাইলকে বলছে, কী ব্যাপার? বলে, জান কব্জ করবো। বলে, কেন? বলে, 940 বছর তো হয়েই গেছে। আজরাইলকে বলছে, না আমার তো 1000 বছর মাচার কথা। মানে সেই জান্নাতের মধ্যে 60 বছর আল্লাহকে বলেছিল কেটে নেওয়ার জন্য সে আর মনে নেই, ভুলে গেছে। আমার আল্লাহ আপনি জানিয়ে দিয়েছিলেন, হে জিবরা আজরাইল আলাইহিসসালাম যখন আদম আলাইহিসসালাম তোমাকে বলবে যে আমি তো কই বলিনি জান্নাতের মধ্যে বলিনি, তখন তুমি মনে করিয়ে দেবে আমাদের দেশে কি হয় বাপ, কোনো ব্যক্তিকে যদি 500 টাকা 1000 টাকা ধার দেওয়া হয়, যখন সে বলে আমার মনে নেই, তখন আমরা কি বলি? আমরা বলি, এই তোর মনে নেই মনে নেই, অমুক জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পিছনে একটা বাইক ছিল, অমুক দোকানের সামনে তোর 1000 টাকা দেয়নি দেয়নি মনে নেই মনে নেই, কি তার মনে আছে তো বাপ? ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ পাক আদমকে স্মরণ করিয়ে দিচ্ছেন জিবরা আজরাইলের মাধ্যমে। আজরাইলকে বলে তিনি আদমকে বলবে, যখন সে বলবে যে আমি এরকম কাজ করিনি, বলে দেবে, হে আদম তোমার মনে নাই জান্নাতের মধ্যে তুমি ছিলে, তোমার ডান হাতের তলায় কিছু সংখ্যক মানুষ ছিল আর বাম হাতের তলায় কিছু সংখ্যক মানুষ ছিল, ডান হাতের তলায় যে সব সন্তানগুলো ছিল ওই সন্তানগুলোর মধ্যে থেকে একজনের কপালে 40 বছর লেখা ছিল, তুমি তোমার বয়সের থেকে 60 বছর কেটে দিয়েছিলে, 100 বছর হয়েছে, তোমার মনে নেই? আদম আলাইহিস সালাম, হ্যাঁ মনে পড়ছে। ও বাপেরা তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আদম তুমি যেরকম আজকে একটা কথা বলি কালকে ভুলে গেলে, আমি আল্লাহ পাক তোমার সন্তানদেরকেও সেই উদ্দেশ্য করব, তারা আজকে একটা কথা বলে কালকে ভুলে যাবে। তাই আমরা ভুলে যাই, মানুষ ভোলা কেন? এর পিছনে একটা সূত্র, এমনি এমনি নয়, সমস্ত কিছুর পিছনে একটা সূত্র আছে। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে, আমি আল্লাহ পাক কি করলাম, এক নম্বরে তোদের আদি পিতা নাম তার হলো আদম আলাইহিসসালামকে আমি আল্লাহ পাক মহরম মাসের 10 তারিখে গন্ডম খাবার অপরাধটা আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলাম।
শুধু তাই নাই, বাবা মা শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিবেন আমি আল্লাহ পাক কি করলাম, সামুদ জাতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়ে দিয়েছিলাম, সামুদ জাতির কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে এসেছিলেন, সামুদ জাতির দিকে লক্ষ্য করে নবী সালে বলেছিলেন, ইন্নী লাকুম রাসূলুল আমীন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। পবিত্র কোরআনের পারা নম্বর হলো 8, সূরা নমসরা আওরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সামুদ জাতির দিকে লক্ষ্য করে বলেছিল, হে আমার সামুদ জাতির মানুষরা শোনো, আমি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের জন্য আল্লাহর কাছ থেকে বিশুদ্ধ একজন সত্যবাদী নবী হয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এক নম্বর তোরা আল্লাহকে ভয় করবি, আল্লাহ ছাড়া কারো শূন্য তোরা মাতামত করবি না, দুই নম্বর হলো ওয়া আতিউন, আমি সানে আলাইকুম সালাতুসসালামকে অনুসরণ করে তোমরা চলবি, আমি নবী সানে আলাইকুম সালাতুসসালাম তোদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি বলে তোদের কাছে কোনোদিন টাকা পয়সা চাইব না, আমি আমার আল্লাহ পাক যিনি বিশ্ব জাগানির সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরস্কার দেবে। এরপর নবী সানে আলাইকুম সালাতুসসালামের কওমের মানুষরা তারা বলেছিল, হে নবী সানে তুই কি নবী 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 না, তোকে কোনোদিন আমরা নবী বলে মানতে পারবো না, একটা শর্ত আছে, যদি তুই নবী বলে দাবি করিস তাহলে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ের ভিতর থেকে একটা উষ্ঠি বার করতে হবে বাচ্চা সহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদতে লাগলে, ও রব্বুল আলামিন আমার কওমের মানুষরা তারা আমাকে নবী বলে স্বীকার করবে বলেছে, কিন্তু একটা শর্ত দিয়েছে, আমার আল্লাহকে বলছি ও রব্বুল আলামিন তারা আমার কাছে একটা উষ্ঠি বাচ্চা সহ দাবি করেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে, হে নবী সানে টেনশন করার কোনো কারণ নেই, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ওই পাহাড় থেকে একটা মুষ্টি বার করব, তার সহিত একটা বাচ্চা বার করব, চলে যাও চলে যাও, তোমার কওমের মানুষদেরকে খবর দিয়ে দাও, তারা যদি ঈমান আনে তা ভালো, আর যদি এই মুজিনা দেখার পরে যদি তারা ঈমান না আনে আমি আল্লাহ পাক তাদের পৃথিবী থেকে গজব দিয়ে বিদায় করে দেব। এরপর নবী সানে আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে যখন বললে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ পাকে করলাম, নবী সানে আলাইহিস সালামের জন্য একটা উষ্টি বার করলাম, তার সঙ্গে একটা বাচ্চা পাহাড়টা ফেটে বার করলাম। এরপরে আমার আল্লাহ পাক নবী সালেকে বললে, হে নবী সালে তোমার কওমের মানুষদেরকে বলে দিয়ে দেবে এটা হলো না কতুল্লাহ আল্লাহর উষ্টি, এই উষ্টির সঙ্গে কোনোদিন তাদেরকে বিয়াদুবি করতে বলবে না, এই উষ্টির সঙ্গে তারা যেন কোনোদিন বিয়াদুবি না করে। তাই নবী সালে আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আরো বললে, তিনি ও নবী সালে আলাইহিস সালাম তোমার কওমের মানুষদেরকে তুমি বলে দিয়ে দেবে তারা যেন এই মুষ্টির জন্য পালা নির্ধারণ করে থাকে, একটা কুয়া ছিল ওই কুয়ার মধ্যে পানি উঠতো, ওই কুয়াতে পানি পান করার জন্য সালে আলাইহিস সালামের কওমের মানুষেরা অর্থাৎ সামুদ জাতির জন্য একদিন পালা নির্ধারণ করে দিয়ে দিলেন, আর আল্লাহর মুষ্টি ওই না কতুল্লার জন্য আরেকদিন পালা নির্ধারণ করে দিয়ে দিলেন, অর্থাৎ একদিন আল্লাহর মুষ্টি পানি পান করবে আরেকদিন সামুদ জাতির মানুষেরা পানি পান করবে। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ পাকের এই পালাকে তারা অস্বীকার করলো, তাদের মধ্যে কুদারে বিন সাইফকে দিয়ে উষ্ঠির পাটা কেটে হত্যা করা হলো। এরপরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিনে হাদিকি মা কতুল্লাহি লাকুম আয়া ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাব। পবিত্র কোরআনে পারা নম্বর 8, সূরা নমসরা আওরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিবে, হাযিহি মা কতুল্লাহি লাকুম আয়া, হে সামুদ জাতির মানুষরা শোন, আমি আল্লাহ পাক এই উষ্টিকে তোদের জন্য নিদর্শন বানিয়ে দিয়ে দিলাম, এই উষ্টির সঙ্গে কোনোদিন তোরা অসৎ ব্যবহার করবি না, যদি তোরা অসৎ ব্যবহার করিস আল্লাহ পাকের আযাব তোদের উপরে পতিত হবে, তো কোনো সন্দেহ নেই। এরপর যখন কুদার বিন সালফ ওই উষ্টিকে হত্যা করলো, এমন সময় নবী সাদিক আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিবে, হে নবী সালে সামুদ জাতিকে জানিয়ে দিয়ে দেয়
তিন দিনের মধ্যে, তিন দিন পরে আমি আল্লাহ তাদের উপরে গজব অবতীর্ণ করব। তিন দিনের মধ্যে যদি তারা ক্ষমা যদি আমার কাছে না চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। এরপরে কি না তারা সামর জাতির মানুষেরা তারা কি করলো, উষ্টিকে হত্যা করেছিল বাবা আর বুধবার দিন, কিভাবে বুধবার দিনে হত্যা করলো বৃহস্পতিবার, তাদের মুখগুলো লালচে কালার ধারণ করলো শুক্রবার দিন, তাদের মুখগুলো কৃষ্ণ কথা খারাপ হয়ে গেল শনিবার দিন, তাদের মুখগুলো আকৃতি পাল্টে গেল শনিবার দিন, আমার আল্লাহ পাক বিকট ভূমিকম্প দিয়ে বিকট চিৎকারের মাধ্যমে সামুদ জাতিকে সারা জীবন মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ওরে পৃথিবীর মানুষেরা শোন, পৃথিবীর জমিনের সর্বপ্রথম ভূমিকম্প হয়েছিল নবী সালেহ আলাইহিসসালামের সময়। ঠিক না ভাই? ঠিক ও বাপ, পৃথিবীর সর্বপ্রথম ভূমিকম্প হয়েছিল নবী সালেহ আলাইহিসসালামের সময়। এগুলো ইতিহাসের কাজ, মনে রাখবেন বাপ। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ পাক কি করলাম, নবী সালেহ আলাইহিসসালামকে তার কওমের হাত থেকে আমি আল্লাহ পাক এই মহরম মাসের 10 তারিখে আমি আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দান করেছিলাম। জোরে বলো। এরপরে আবার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন শুধু নবী সালেহকে নয়, নবী ইবনু সালিহকে আমি আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছিলাম। নবী ইবনু সালিহকে সালাম তার কওমের মানুষদেরকে বলেছিলেন, ইন্নি ইলাকুম রাসূলুল আমীন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। নবী ইবনু সালিহকে সালাম তার কওমের মানুষদেরকে লক্ষ্য করে বলেছিল, হে আমার কওমের মানুষরা, আমি তোদের জন্য আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী নবী হয়ে এসেছি, তোরা একমাত্র আল্লাহকে উপাসনা করবি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবি, তোদের রব বলে মেনে নিবি। তার কওমের মানুষেরা অস্বীকার করলো। আবার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে, হে নবী ইউনূস, তোমার কওমের মানুষদেরকে জানিয়ে দিয়ে দাও, যদি তিন দিনের মধ্যে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, আল্লাহকে যদি আল্লাহ বলে না মেনে নেয়, তোমাকে যদি নবী বলে না মেনে নেয়, তাদের উপরে আমি আল্লাহ পাক কঠিন আযাব দিয়ে দেব। এরপরে কি করো, যখন একদিন দুদিন তিন দিন পার হয়ে যায় আর তো আল্লাহ পাকের আযাব আসে না, নবী ইউনূস আলাইহিসসালাম কওমের মানুষদের কাছে কথা দিয়ে ফেলেছে। এরপরে যখন দেখলেন দুই দিন পার হয়ে গেল আযাব আসলো না, নবী ইউনূস আলাইহিসসালাম আল্লাহর হুকুম হয়নি দেশে চলে যাচ্ছে। এমন সময় কি করো বাপ, ওই দেশের একটা নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে আর সেই কথাটা যদি না হয় তাহলে তাকে শুনে চাপা দাও। নবী ইউনূস আলাইহিসসালাম শুনে চাপানোর ভয়তে আমার আল্লাহ পাকের নির্দেশ হয়নি তার আগে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এমন সময় যখন নবী ইউনূস আলাইহিসসালাম নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, মাঝে দেখতে পেয়ে চিনতে পেরেছে, নবী ইউনূস আলাইহিসসালামকে নৌকায় তুলে নিয়েছে। হঠাৎ করে যেতে 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 নৌকাটা যখন সমুদ্রের নদীর মাঝখানে পৌঁছে গেল, নৌকা টলমল শুরু করে গিয়েছে। একজন গুণক ছিল, সে বলছে এই নৌকার মধ্যে একজন পলাতক গোলাম উঠেছে, যে তার পরপুর অনুমতি ছাড়া দেশ ছেড়ে চলে যাচ্ছে, ওই ব্যক্তিকে যদি না এই সমুদ্রে ফেলা হয় তাহলে আমরা সবাই ডুবে মরে যাব। ওই গুণকদার বললে সবাই চিন্তা করতে লাগলো কে সেই ব্যক্তি, সেই ব্যক্তিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা সবাই ডুবে মারা যাব। এরপরে কি হলো, লটারি করা হলো, প্রথমবার লটারি করা হলো, নবী ইউনূস আলাইহিসসালামের নামটা উঠলো, সবাই অবাক হয়ে গেল, একজন নবীর নাম কিভাবে উঠতে পারে, না না এই লটারি মানা যাবে না। আবার দ্বিতীয়বার কি করা হলো, আবার দ্বিতীয়বার লটারি করা হলো, দ্বিতীয়বার নবী ইউনূস আলাইহিসসালামের নামটা উঠলো, মানুষরা অবাক হয়ে গেল, তৃতীয়বার লটারি করা হলো, নবী ইউনূস আলাইহিসসালামের নামটা উঠলো, কয়েকবার লটারি করার পর নবী ইউনূস বললেন, হে আমার কওমের মানুষেরা, হে আমার যাত্রীবাহী মানুষেরা, আমি সেই ব্যক্তি, আল্লাহর হুকুম হয়নি দেশ ছেড়ে চলে যাচ্ছি, আমাকে নৌকায় ফের থেকে ফেলে দিয়ে দাও। নবী ইউনূস আলাইহিসসালাম কি করলে, নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দিলে, আমার আল্লাহ আগে থেকে একটা মাছকে রেডি করে রেখেছিলেন, ওই মাছটা কি করলেন, নবী ইউনূস আলাইহিসসালামকে কিনে নিয়ে নিলেন। এরপর নবী ইউনূস আলাইহিসসালাম একখানা 14 দিন মাছের পেটে থাকতে লাগলে, একদিন দুদিন তিন দিন চার দিন চলে গেল, 14 দিন যখন পড়লে নবী ইউনূস আল্লাহর কাছে কানতে লাগলে, ও রব্বুল আলামিন কি এমন অপরাধ করেছি যার কারণে আপনি আমাকে মাছের পেটে রেখেছেন, আমার আল্লাহ পাক আপনি আমাকে মাছের পেট থেকে উদ্ধার
করে। এরপরে আবার আল্লাহ পাকে করলে সমুদ্রের নিচে একটা অন্ধকার, মাছের পেটের ভিতরে একটা অন্ধকার, আকাশের নিচে একটা অন্ধকার, এই এতগুলো অন্ধকার পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক নবী ইউনুস আলাইহিস সালামের আহ্বানকে, দোয়াকে শুনতে পেরে আমার আল্লাহ পাক নবী ইউনুস আলাইহিস সালামের কথা বলে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়ে দিলে, পবিত্র কোরআনে 12 নম্বর হল 18 সূরার নাম সূরা আনবিয়ার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন নবী ইউনূস আলাইহিস সালাম কি করলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন যদি আমাকে মাছের পেট থেকে যদি উদ্ধার না করে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাকে মাছের পেট থেকে আপনি উদ্ধার করে। আমার আল্লাহ পাক কি বললেন, ফাসতাজাবু লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনীন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ফাসতাজাবনা লাহু, আমি আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামের আপনি আমি আল্লাহ পাক সাড়া দিয়ে দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করলাম। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন পৃথিবীর মানুষরা শোন, যখন কোন মুমিন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহ পাক আমার হক হয়ে যাই, সে যদি আমার কাছে দুটো হাত তুলে সাহায্য করে আমি আল্লাহ পাক আমার হক হয়ে যাই, তার সাহায্য করা জেনে বলে। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আমি আল্লাহ পাক কি করলাম, নবী ইউনূস আলাইহিস সালামকে মায়ে মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরার দিনে আমি আল্লাহ পাক তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলাম জেনে বলেন। মানুষরা শোন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে শুধু নবী ইউনূস আলাইহিস সালামের কথা শুনে সুবহান আল্লাহ বললে হবে না, যখন তোরা কোনোদিন বিপদে পড়বি, যখন তোদের কোনোদিন তোদের আব্বা মা অসুখে বিপদে পড়বে তখন আমি আল্লাহ পাক আমার কাছে তোর হাত তুলে দোয়া চাইবি, আমি আল্লাহ পাক তোদেরকে বিপদ থেকে উদ্ধার করব। ওবা আল্লাহর কাছে দোয়া চাইবে, আমার আল্লাহ পাক কোনোদিন মুমিন বান্দার দোয়াকে ফিরোয়ার দিতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোদের রহমত যদি এক হাত হয় আমার রহমত হলো দুই হাত, তোদের রহমত যদি তোদের গুণাটা যদি পাড়ার সমান হয় আমি আল্লাহ পাক আমার রহমত হলো আকাশ পরিমাণ, আমার তোদের গুণা যদি আকাশ পরিমাণ হয় আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম আমার রহমতটা আরশে আজিম পর্যন্ত জোরে বলা যাবে। সর্বক্ষণ সর্বসময় সেই আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কাজ হয়ে যায়। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, যদি কোনো পিতা মাতা সন্তান সন্ততির জন্য দোয়া চায় সেই পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলা যাবে। ও সন্তান সন্ততিরা, তোমরা কোনোদিন পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবে না, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের তলায় বিশ্বনবী জানিয়ে দিয়ে দিলে, যদি কোনো ব্যক্তি কোনো সন্তান জান্নাত খুঁজতে চায় সে যেন তার মায়ের সেবা করে, তার জান্নাতটা আমি আল্লাহ পাক তার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফিরিন, যদি কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে ভ্রমণ করে তার যদি ডিস্টেন্সটা যদি 72 কিলোমিটার হয় তাহলে সেই ব্যক্তিকে মুসাফির বলা হয়। ওই মুসাফির ব্যক্তির দোয়া যদি মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চায় ওই ব্যক্তির দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো যদি কোনো মুসলিম ব্যক্তি যার উপরে বিনা কারণে অত্যাচার করা হচ্ছে তার কোনো দোষ নেই, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করে যে আল্লাহ এর বিচার তুমি করো, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শোনার চাইতে বলার চাইতে বেশি আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য একটা খুশির খবর আমি
দিচ্ছি। আপনারা জানেন যে আপনাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ সামনে দাঁড়িয়ে আছে। এই প্রতিষ্ঠানে আরো অন্যান্য বিভাগগুলো খোলা হবে। আমাদের সম্পাদক সাহেব সুযোগ্য আছেন, হাফেজ নূর বকর সাহেব, দামাত বারকাতুল আলিয়া, আতা আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক যেন ওনার হায়াতে কিসমতে দারাজ করে দেন। ওনার প্রতিষ্ঠায় আজকে এই বিল্ডিংটা খারাপ হয়েছে বাপ। এখানে এখন শুধু হেফজেখানা চলছে। পবিত্র রমজানুল মোবারক মাস থেকে, রমজানুল মোবারক মাসের পর থেকে খারিজি বিভাগটা চালু হবে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের ছেলে দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আপনার সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে খারিজি বিভাগটা খোলা যায়। আরেকটা বিষয় হলো গাদনি নাইট নাজমুস সাদাস সিদ্দিকিয়া কেরালা মডেল স্কুল খোলা হবে। এখানে 10 বছরের নিচে ছেলে মেয়েদেরকে ভর্তি নেওয়া হবে, যাদের ছেলে মেয়েদের মধ্যে ইসলামী শিক্ষা নেই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি করি, বন্ধন একাডেমিতে ভর্তি করছি, যেখানে নাচ গান শেখানো হয়, বিজয়ী মানুষদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার তাদেরকে শিক্ষা দিচ্ছে। বিশ্বনবী বললেন, মান তাসাব্বাকা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, তার চাল চলন হোক, তার কথাবার্তা হোক, তার আশাক পোশাক হোক, তার ব্যবহার হোক, সেই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, অনেক ছেলে মেয়েরা আছেন তারা এখনো পর্যন্ত ভালো করে ওযু করতে পারে না, ওযুর ফরজ করা জানে না, নামাজের ফরজ করা জানে না, ভালো করে গোসল করতে পারে না। ছোট থেকে তাদেরকে শিক্ষা দেবে। বিশ্বনবী আমার বললেন, উতলবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা বাচ্চাদেরকে শিক্ষা দান করো জন্ম থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত। তাই ছেলেদেরকে এই কেরালা মডেল স্কুল খোলা হবে, স্কুলে ভর্তি করবেন, যেখানে ইসলামিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, অঙ্ক শিক্ষা, জিওগ্রাফির শিক্ষা, ম্যাথামেটিক্সের শিক্ষা, লাইফ সায়েন্সের শিক্ষা, সমস্ত শিক্ষাগুলো দেওয়া হবে। ছোটই থেকে আপনার ছেলে পবিত্র কোরআন শরীফ শিখবে, কোরআন শরীফ শিখবে, তার পাশাপাশি ইংলিশটা শিখবে, জীবন বিজ্ঞান শিখবে, ভূগোলটা শিখবে, সমস্ত সাবজেক্টের উপরে তার দক্ষতা আসবে। ছোট থেকে আপনার ছেলে আত্মাহিয়াত নামাজের তাসাহুদ শিখবে, দরুদ শরীফ শিখবে, দোয়া মাসুরা শিখবে। অনেক ব্যক্তি আছেন এখানে নামাজ পড়েন, এখনো আত্মাহিয়াত তাসাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা জানে না, নেই নেই। আপনার ছেলে যদি ছোটবেলা থেকে শেখে, আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য? চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করার জন্য, ইসলামিক আদর্শে, ইসলামিক পরিকাঠামোতে স্কুলটা পরিচালিত হবে। চেষ্টা করবেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ছেলেদের দিয়ে স্কুলটাকে যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারে। হাবিব সাহেবকে আপনার সহযোগিতা করবেন, এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর দেখতে পাচ্ছেন যে আপনার সম্মুখে পাশে যে ছাদটা হচ্ছে মাদ্রাসার বিল্ডিংয়ের, এই বিল্ডিংগুলো যদি না করা হয় তাহলে হেফজে বিভাগ তো চলছে এখনই, খারিজি বিভাগটাও খোলা যাবে না, কেরালা মডেল স্কুলটাও খোলা যাবে না। আপনারা একান্ত অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে এই প্রতিষ্ঠানগুলো চালনা করা যায়, পরিচালনা করা যায়, সেদিকে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। একটু মনে রাখবেন, খেয়াল রাখবেন। এই পর্যন্ত আমি বক্তৃতা এটি করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আজান হবে, আজান।